ভিড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন এখানে যিনি নির্বাচনের প্রধান এজেন্ট রয়েছেন তিনি মূলত বের হয়েছেন, এবং তিনি বের হয়ে আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে তিনি বলতে চাচ্ছিলেন যে কন্ডিশন আছে সেটা বেশ ভালো। এখন সেন্স ফিরেছে, আপনারা দেখলেন, এখন তাকে আমরা নিয়ে যাব বাসায়, সেলাইন থাকবে তার সাথে। তারপরে আমরা যেহেতু এখানে অনেক মিডিয়া কর্মীদের ভিড় আছে, সবাই মিলে ডাক্তার এখানে হসপিটালও সিকিউর ফিল করতেছে না, তো আমরা তাকে আপাতত বাসায় নিয়ে যাবো। ডাক্তার বললো যে তাকে ডিহাইড্রেশন হতে শুরু করে তার যতগুলো ধরনের মারছে সবকিছুর জন্য তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তারপর আসলে দেখায় তাকে সরকারি বাহিনী যেভাবে তাকে হামলা করছে, ছাত্রলীগ যুবলীগ বা সরকারি দল যেভাবে তাকে, আপনারা তো দেখেছেন, একটা লোকের উপর 30টা লোক যদি হামলা করে সেটা তার অবস্থা কি থাকে? তারা সবাই উপস্থিত ছিল, তার বিডিআর এর গাড়ি ছিল, সেখানে পুলিশের গাড়ি ছিল, তাকে এই বিষয়ে কোন সাপোর্ট সেলাইন চারটা অলমোস্ট পঞ্চমটা চলতেছে, হ্যাঁ চারটা ডিপার্টমেন্ট পুরো শরীরেই, আপনার পুরো শরীরে তাকে মারা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু হসপিটাল সিকিউর ফিট করতেছে না, ওনারা বলতেছে তাকে না সেলাই লাগে নাই তাকে, তাকে পুরো শরীরে ইনজেক্ট করা হয়েছে কিন্তু সেলাই লাগে না, ভাঙে না। যেমনটি শুনছিলাম আসলে তার হিরো আলমের যে প্রধান এজেন্ট, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে বর্তমানে হিরো আলমের যে জ্ঞান ছিল না তার জ্ঞান কিন্তু ফিরেছে, এবং তিনি এখন কথা বলতে পারছেন, এবং তার যে শারীরিকভাবে যে প্রাথমিক চিকিৎসা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দেওয়ার কথা, বেটালে হাসপাতালের পক্ষ থেকে সেই হাসপাতালের সেবা কিন্তু দেওয়া হচ্ছে।